মর্নিং। সকালবেলা সমুদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে আজকের ব্লগটা শুরু করেছি। আজকে দীঘাতে আমাদের থার্ড ডে আর এখন বাজে 4:30। কিন্তু বাইরেটা দেখে বুঝতেই পারছো না যে 5:30 বাজে, আর এবং কাল রাতে বৃষ্টিও হয়ে গেছে এখানে। কিন্তু সকালবেলা দেখো রোদ্দুর উঠে গেছে, ঝলমলে একটা সকাল, ঝলমলে একটা দিন। আর এখান থেকে দাঁড়িয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, কিন্তু আজকে আমরা সি বিচে যাইনি, কারণ আজকে আমরা দীঘার সাইট সিইং করব। দীঘার আশেপাশে অনেক জায়গা ঘোরার আছে এবং সেখানেও থাকা যায়, কিন্তু আমরা নিউ দীঘাতে থেকেই সমস্ত সাইট সিইং করবো, একদিনের মধ্যেই কভার করব। কিন্তু একবারে সেটা সম্ভব নয়, ওই জন্য আমরা দুবারে যাব, সকালের দিকে একবার যাব, বিকেলের দিকে একবার যাব। ব্লগটাও আমি সেইভাবেই আনার চেষ্টা করব যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয়, তোমাদেরকেও একটু বেশি দেখাতে পারি। তো এখন সকালের দিকে আমরা যাব মন্দারমণির দিক, তাড়াতাড়ি দুপুরের মধ্যে ফিরে আসার চেষ্টা করব, কারণ বেশি রোদ্দুরে বাইরে থাকা যাচ্ছে না, ওই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। মন্দারমণি, মোহনা এইগুলো এখন দেখব বলে, তো আমরাও আনন্দ করব, তার সাথে তোমাদেরকেও দেখাবো। ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি আমাদের কার এলো কি না। আমি কারের ডিটেলস কেমন ঘোরাচ্ছে না ঘোরাচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করে দিব যদি আমার ভালো লাগে। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে চটপট এবার বেরিয়ে পড়ি। এই দেখো এই দুজনের আউটফিটও দেখিয়ে দিচ্ছি, মাঠ এইভাবে সেজেছে, শুভ মর্নিং এইভাবে। চলো সকাল সকাল গাড়িও আমাদের চলে এসেছে, গাড়ি আমাদের চলে এসেছে, চা খাওয়া আমাদের কমপ্লিট। চলো চটপট এবার বেরিয়ে যাই, বেশি দেরি করবো না। এই হচ্ছে মাছের বাজার, এখানে পুরো শুটকির একটা দোকান আছে, শুকনো মাছ। তারপরে এখানে তো বুঝতেই পারছো প্রচুর মাছ, এখানে ইলিশ 1400 টাকা, 1100 টাকা, সস্তার মাছও পাবে, একটু ভালো নিতে গেলে দাম দিয়েই নিতে হবে। তো ইলিশের দাম জিজ্ঞাসা করলাম 1400 1100। এসে গেছি মোহনাতে, এই হচ্ছে প্রথম দীঘাতে এসে এবার পুরনো ঝিনুক। এবারে দীঘাতে, নিউ দীঘাতে তো একদমই দেখলাম না ঝিনুক, কাঁকড়া এগুলো প্রায় দেখাই যাচ্ছে না। এইরকম একটু অফসাইডে আসলে একটা দুটো ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে দেখা যাচ্ছে, এখনও কাঁকড়ার দেখা পাইনি। জলে নেমে যায়, কিন্তু এখন থেকে ভিজলে হবে না, এখনো অনেক ঘোরা আমাদের বাকি, সবে শুরু হয়েছে। আর এত সকাল সকাল দেখছো মোহনাতে কিন্তু বেশ ভিড় হয়েছে, তো মোহনা আসলে একদম ভোর ভোর সকাল সকাল আসার চেষ্টা করবে। আর এখানে তোমরা টোটো, লাদেন সমস্ত কিছু পেয়ে যাবে, তোমরা এমনিও আসতে পারো, ভাড়া করেও আসতে পারো। এই হচ্ছে আমাদের গরিবের জুহু বিচ, গরিবের বলা যায় না, দীঘা আজকাল আর গরিবের জায়গা নেই, দীঘা হয়ে গেছে মধ্যবিত্তের জুহু বিচ। এখানে প্রচুর খাবারের স্টল পাবে, আর দেখো কি সুন্দর জায়গা, তোমরা দীঘা আসলে মোহনা অবশ্যই এসো, বেশ ভালো লাগবে এই জায়গাটা।
দেখতে পাচ্ছ আমার পিছনে, এই হলো সেই দীঘার বিশ্ব বাংলা গেট। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি সেটা চাউলখোলা মোড়। তোমরা যারা বাসে আসবে তারা এই চাউলখোলা মোড়ে নেমে গিয়ে এখান থেকে তোমরা তখন অটো টোটো যার যেটা ইচ্ছে ভাড়া করে তারপরেও মন্দারমণি চলে যেতে পারো। মন্দারমণিতে আমরা থাকিনি কারণ নিউ দীঘা থেকে সব জায়গা ঘোরা যাবে বলে। তো এখানে আমরা এখন বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তোমরা চাইলে এখানে থাকতেও পারো। তো চলো এবার পুরো সিবিচটা ঘুরে দেখি, খুব আনন্দ করি, খুব মজা করি। রোদ্দুর প্রচণ্ড, তবু কোনো ব্যাপার না, যাই হয়ে যাক, আমি এই সিবিচে এখন খুব এনজয় করব। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this old thinking, oh, 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 oh. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar, bring me back to where we started out. Get me out of now. অনেকক্ষণ ধরে এখানে সময় কাটালাম, অনেক ভালো ভালো ছবি টবি তোলা হলো, কিন্তু এবার এখান থেকে একটু পাড়ের দিকে যেতে হবে কারণ জল বাড়তে শুরু করেছে, ওই জন্য পাড়ের দিকে যাবো। আর সকাল থেকে সেরকম কিছু খেয়েও বেরোয়নি, তো ব্রেকফাস্ট করতে হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি যে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ এসবের কি ব্যবস্থা আছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর তোমাদেরকে আরও পুরোটা ঘুরিয়ে দেখাই। এখানে অনেক রকম রাইডের ব্যবস্থা আছে, বোটিং করতে পারো, ছোটদের কারের ব্যবস্থা আছে, এখানে সমস্ত রকমের রাইড আছে। তোমরা এখানে থাকলে বা এখানে এসে হাতে সময় নিয়ে আসলে এখানে রাইড করতেই পারো, এরকম জায়গায় খুব ভালো লাগবে। কিন্তু আমাদের হাতে তো অত সময় নেই, ওই জন্য আমরা এখানে কোনো রাইড করব না। দেখি নিউ দীঘাতে গিয়ে আজকে যদি লাভ ভালো হয় তাহলে একবার ট্রাই নেব রাইড করার, নইলে এবার আর কিছুই হবে না। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, সকাল থেকে কিছুই সেভাবে খেয়ে আসিনি, তো এখানে এবার ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে আবার আরো
মন্দারমণিকে বিদায় জানাবার পালা, কারণ যেহেতু আমরা এখানে স্টে করব না সেই জন্য আর বেশিক্ষণ থাকব না, আমাদের আরও অনেক ঘোরার জায়গা বাকি আছে। এই মোটামুটি মন্দারমণি সবাই খুব এনজয় করছে, যারা এখানে থাকছে তারা সন্ধ্যেবেলা মন্দারমণির ভিউ এনজয় করবে। এরপরে শঙ্করপুর ঘোরা আছে, একটা মন্দির ঘোরা আছে, তো চলো এখান থেকে বেরিয়ে যাই। পরে যদি আবার কোনো দিন মন্দারমণি ট্রিপ হয় তখন আরও ডিটেলস মন্দারমণি তোমাদেরকে ঘোরাতে পারবো, মন্দারমণির আরও ডিটেলস তোমাদেরকে দিতে পারবো। আজকে জাস্ট ঘুরতে এসেছিলাম, ঘুরলাম, এনজয় করলাম, ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো চলো মন্দারমণি, টাটা। আমরা এখন আছি শঙ্করপুর সিবিচে। এই সিবিচে আমার ফার্স্ট টাইম, বেশ ভালো করেছে সিবিচটা, এবং এখানে সমুদ্রের জলের রং আমার একটু অন্যরকম লাগলো। এবং এখন তো জোয়ার চলছে, বুঝতেই পারছো বিশাল বড় বড় ঢেউ। চলো একটু ঘুরে দেখি শঙ্করপুরটা। একটু যদি বসা যায় তাহলে এখান থেকেই আমরা স্নান করে চলে যাব। শঙ্করপুর এই মোটামুটি একটা পার্কের মতো, আর এই পাশটাই হচ্ছে সিবিচ। এই শঙ্করপুরে দেখতে পাবে, তবে জোয়ারের সময় এসেছি, এই সময় শঙ্করপুরের এই সিবিচটা ভীষণ ভালো লাগলো। বিশাল বড় বড় ঢেউ উঠছে এবং সমুদ্রটা অন্যরকম লাগলো, দীঘার থেকে আলাদা। এই সময়টা এসেছি বলে হয়তো এতটা ভালো লাগলো। তো এই তোমরা দেখতে পাবে শঙ্করপুরে, কিন্তু এইরকম জোয়ারের সময় আসলে একদম ফুল এনজয় করবে। বেরিয়ে যাচ্ছি এবার শঙ্করপুর থেকে, ভালোই রোদ আছে বুঝতে পারছো, অনেকক্ষণই থাকা হয়ে গেল। এবার আমরা এখন এসেছি দীঘার আরেকটা স্পট, নায়কালী মন্দিরে। মন্দিরটা চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, আর আমরাও ঘুরে দেখছি। এটা নির্মাণ হচ্ছে, এখনো নির্মাণ কার্য সম্পূর্ণ হয়নি, তো চলো। আমার পিছনেই দেখতে পাচ্ছ নায়কের মন্দির, এই হচ্ছে নায়কালী মন্দির। কালী মূর্তি নয় এটা, দুর্গার মূর্তি, আর তার নিচে আছে সিংহের একটা মূর্তি, আর তার নিচে আছে মহিষের মূর্তি। এখানে এখন অঞ্জলি চলছে, কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি সেই জন্য আমরা এখানে পুজো দেবো না। পুরো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এই ছিল আমাদের আজকে সকালবেলা ট্রিপ, চারটে স্পট ঘুরলাম, সবটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। আশা করি তোমাদের এগুলো দেখে খুব ভালো লেগেছে এবং একটু হলেও তোমরা কিছু বুঝতে পেরেছো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। আজকের মতো টাটা।